কাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল। আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে এলাম, তো তোমরা ভিডিওটা দেখে থাকবে। আমি এখন মন্দির যাব, রেডি হয়ে গেছি। তোমাদেরকে দেখালাম শাড়িটা কেমন লেগেছে একটু বলবে। পুজোতে এরকম শাড়ি পরে গেলে ভালো লাগে, আমার খুবই ভালো লাগে এরকম। মন্দিরের ভিতরে খুব ভিড় হয়ে আছে, তাই আমরা লাইনে দাঁড়িয়ে আছি। আর আমার বর মোবাইল লে কার সাথে কথা বলছে। ফাইনালি পূজা দিতে পারলাম, তো দেখো খুবই ভালো লাগছে। আজকে শিবরাত্রি বলে ভোগ হবে, তাই এখানে সবজি বানানো হচ্ছে, আমিও বানাবো সবজি। তারপর এখানে বেরিয়ে পড়লাম, কালী মন্দিরে পূজাও আছে তাই। তারপর ঘরে চলে গেছিলাম, তারপর আবার চলে এসেছি, পুজো আছে বলে, অমাবস্যার পুজো আছে, তাই আমি আবার চলে এলাম মন্দিরে। তো খুবই ভালো লেগেছে মন্দিরে বসে থাকতে, সবাইকে দেখা হয় মন্দিরে। মন্দিরের পূজা টুজা করে তারপর আবার চলে এলাম ঘরে। ঘরে আসার পর ছেলে বলছে যে মেলাতে যাবে, তাই আমরা এখন মেলাতে চলে যাব। দেখো খুব ভিড় মেলাতে, তো আমরা দুজনে চলে এলাম। এখানে গাড়ি পার্কিং করে নিলাম, যে দেখো বিশাল, বিশালের সামনে আমরা চলে এসেছি। তারপর ওখানে মেলা ঘুরতে যাব। কত ভিড়, কত জিলাপি দোকান বসছে। মেলাতে এত ভিড় হবে আমরা বুঝতেই পারি নাই, আমি মেলাতে এরকম করে ভিড় করে আসতে পারি না, আমার খুবই কষ্ট হয়। তবু এসে দেখি পুরা ভিড়। কি সুন্দর করে সাজাইছে না। তারপর না মেলাতে ঘুরে টুরে তারপর ইচ্ছে করেছে তো মন্দিরটার মধ্যে যাব, ভৈরব মন্দির। তো আমরা তো সবসময় এখানেই পুজো করি, আর মন্দিরটা তোমরা দেখে নেবে, খুবই সুন্দর মন্দির। আর যারা যারা না এসেছো ওইখানে, এই মন্দিরে একদিন এসে পুজো দিয়ে যাবে, সবার আশা পূরণ হবে। খুবই সুন্দর মন্দির, ভিতরটা তো তোমাদেরকে দেখাতে পারবো না, ভিতরে মন্দিরটা বন্ধ করে রেখেছে। এটা আমাদের তেজপুরে ভৈরব মন্দির। ছেলে নমস্কার করতে চলে গেল আর বলছে যে মা দুয়ারটা কেন বন্ধ, পাপাকে জিজ্ঞাসা করে। এই মূর্তিটা বেশি দিন হয় নাই বানিয়েছে, খুব সুন্দর মূর্তি, শিবলিঙ্গ। সবাই মনস্কামনা পূরণ করবে, সবাই জয় ভোলে বাবা বলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবে। জয় ভোলে বাবা।